দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মক্কা আল মুকাররমার ঐতিহাসিক জবালে উসাইলায়। জবালে উসাইলা আল উসাইলা উপত্যকার মধ্যে অবস্থিত যা মক্কা আল মুকাররমার উত্তর পূর্ব উপত্যকাগুলোর মধ্যে অন্যতম একটি উপত্যকা। আল উসাইলা উপত্যকাটি উত্তর পশ্চিম দিক থেকে, এর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার এবং এর দৈর্ঘ্য হচ্ছে 6 কিলোমিটার। মক্কা আল মুকাররমা থেকে যাওয়ার সময় জোরানা মসজিদের সামনে থেকে ইউটার্ন নিয়ে 900 মিটার আসার পর হাতের ডানে প্রবেশ করতে হয় বীরে গনামের রোডে। 4-5 কিলোমিটার যাওয়ার পর আম দিকে মাটির রাস্তা দিয়ে প্রবেশ করতে হয়। প্রায় 6 কিলোমিটার মাটির রাস্তা দিয়ে যাওয়ার পর হাতের বামে জবালে উসাইলা মিলিত হয়। জবালে উসাইলা পর্বতমালায় স্পষ্ট আরবি ক্যালিগ্রাফিতে কোরআনুল কারিমের প্রচুর আয়াত সংখ্যা লিপিবদ্ধ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জবালে উসাইলা। উসাইলা পর্বতের পাথরগুলো অনেক বড় বড় হওয়ার কারণে সাহাবাই কেরম এই পথে যাওয়ার পথে তারা কোরআনুল কারিম এই পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন এবং এই শিলালিপির সংখ্যা ছিল মোট 60টি। অর্থাৎ এই পাহাড়ের মধ্যে 60টি জায়গার মধ্যে কোরআনুল কারিম লিপিবদ্ধ করে রাখা হয়েছে। আপনারা জানেন এই পাহাড়টি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে খুব পরিচিত ছিল, যেমনটা ব্যাখ্যা করেছেন মক্কা আল মুকাররমার ইতিহাস কেন্দ্রের মহাপরিচালক ডক্টর ফাওয়াজ আদ-দাহাস। দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি জবালে উসাইলা। জবালে উসাইলা এমন একটি পাহাড় যেই পাহাড়ের মধ্যে বিশাল বিশাল আকৃতির পাথরের মধ্যে সাহাবাই কেরামের হাতে লিখিত সেই কোরআন আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তিনি এই কোরআনকে হিফাজতের দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি তো এই কোরআন সংরক্ষণ করব। প্রিয় দর্শক, ভাবতে পারছেন যে এই কোরআন অবতীর্ণ যখন হয়েছিল তখন কাগজ ছিল না, তখন পেপার ছিল না, পত্রিকা ছিল না। সেই সময় সাহাবাই কেরাম এই পাথরের মধ্যে কোরআনগুলো লিখে রেখেছিলেন আর সেই কোরআন আমরা আজও দেখতে পাই সেই পাথরের মধ্যে। সুবহানাল্লাহ, বিদুনে নিকাত এবং বিদুনে হারাকাত লিপিবদ্ধ রয়েছে এই পাহাড়ের মধ্যে পবিত্র কোরআনুল কারীম। আসুন আমরা জবালে উসাইলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথম দিকে যখন কোরআনুল কারীম নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবাই কেরাম সেই কোরআনকে সংরক্ষণের জন্য তারা পাথর এবং চামড়ার মধ্যে গাছের ঢালের মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন। ধারণা করা হচ্ছে সাহাবাই কেরাম এই পথে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হওয়া আয়াতগুলো হয়তোবা এখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে, অথবা সাহাবাই কেরাম কোরআনুল কারীমকে সংরক্ষণের জন্য এই পাহাড়ের পাথরগুলো বিশাল বিশাল আকৃতির হওয়ার কারণে এখানে লিপিবদ্ধ করা সহজ ছিল বিধায় এই পাথরগুলোর মধ্যে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন কোরআন এমন একটি কিতাব যে তার সংস্পর্শে এসেছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। যে পাহাড়ে অবতীর্ণ হয়েছে সেই পাহাড় শ্রেষ্ঠ পাহাড়ে পরিণত, যে পাথরে কোরআন লেখা হয়েছে তার মর্যাদা বেড়ে গিয়েছে, যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটি শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত হয়েছে, যে কোরআন লিখেছে শিখেছে সে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআনুল কারিম শিখে এবং অন্যকে শেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন কোরআন অধ্যয়নকারীকে বলা হবে কোরআন পড়ো এবং উপরে উঠতে থাকো। যেভাবে দুনিয়াতে তরতিলের সঙ্গে সুন্দরভাবে কোরআন পড়তে, সেভাবে তুমি পড়তেই থাকো। যেখানে তোমার আয়াত পাঠ শেষ করা হবে জান্নাতে সেই সুউচ্চ স্থানেই হবে তোমার বাসস্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং তা মুখস্থ করবে এবং তার প্রতি যত্নবান হবে সে উচ্চ মর্যাদায় সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে, আর যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও কোরআন পাঠ করবে এবং তার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে সে দ্বিগুণ সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে এসেছে, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন
কিয়ামতের দিন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন বান্দার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করবে প্রিয় দর্শক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নিয়ে এসেছেন লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলা নূর অন্ধকারে অমানিশায় নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন দিয়ে সুন্দর সোনালী সমাজ নির্মাণের জন্য কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা শুধুমাত্র কোরআনকে আমাদের আলমিরা এবং ওয়ার্ডরোবের উপরে কাপড় পেঁচিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করা হয় অনেকেই কোরআনকে বুঝে শুনে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছেন না অথচ এই কোরআন এসেছে আপনার জীবন আপনার ফ্যামিলি আপনার সমাজ আপনার রাষ্ট্রকে পরিবর্তন করে সোনালী রাষ্ট্রে পরিণত করার জন্য প্রিয় দর্শক যদি আজকে আমরা আমাদের সমাজের সকল সমস্যা দূর করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে হবে যদি তা করা যায় তাহলেই আমাদের জীবনের দুনিয়াতে শান্তি এবং আখেরাতে কল্যাণ নেমে আসবে আমরা কোরআনুল কারীমের সেই পাহাড়টি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম কিন্তু এই পাহাড় দেখার মধ্যেই আমরা ক্ষান্ত হব না বরং কোরআন অবতীর্ণ হয়েছে মানবতার মুক্তির জন্য কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতিকে মানুষকে সঠিক দিশা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা এই কোরআন থেকে বিচ্ছুত হয়ে গিয়েছি কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা শান্তি খুঁজছি কোরআন থেকে দূরে সরে গিয়ে আমাদের সমাজে আমরা সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করছি না কোশ্চিন কালেও তা সম্ভব হবে না আপনি শান্তি চান পরিবারে আপনি শান্তি চান আপনার সমাজে আপনি শান্তি চান আপনার দেশে আপনি শান্তি চান পুরো বিশ্বে আপনাকে অবশ্যই কোরআনের দিকেই ফিরে আসতে হবে কোরআন দিয়েই আপনার রাষ্ট্র গঠন করতে হবে কোরআন দিয়েই আপনার পরিবার চালাতে হবে কোরআন দিয়েই আপনার সমাজ চালাতে হবে যদি তা করতে পারেন তাহলে আপনার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গার মধ্যে শান্তি নেমে আসবে এবং আপনার দেশ থেকে আপনার এই বিশ্ব থেকে অশান্তি দূরীভূত হবে আসুন না আমরা কোরআনের দিকে ফিরে যাই কোরআনকে আঁকড়ে ধরি এবং কোরআনকে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.